উপস্থিত শ্রদ্ধেয় ও স্নেহের ছাত্র ভাইয়েরা আজকের সংক্ষিপ্ত জুমার খুঁদবার বিষয়বস্তু গত জুমায় আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম তার অবশিষ্ট অংশ গত জুমায় সময়ের অভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছিল যা এই জুমায় আলোচনার মাধ্যমে শেষ করতে চাই ইনশাল্লাহ আজিজ আমি জানি না এর আগের জুমায় আমাদের ছাত্র ভাইয়েরা বক্তব্য কতটা মনোযোগ দিয়ে শুনেছিল তবে আমি অনুরোধ করব, আজকের সংক্ষিপ্ত খুদ বা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করার জন্য সকল ছাত্রভাইয়ের প্রতি বিনীত অনুরোধ হইল পৃথিবীতে যে যে পেশায় নিয়োজিত থাকুক না কেন চাহে ব্যবসায়ী হোক চাহে কৃষক হোক চাহে দোকানদার হোক চাহে ছাত্র হোক চাহে শিক্ষক হোক যে যে পেশায় নিয়োজিত আছে তাদের নিজ নিজ পেশায় সফলতার জন্য কয়েকটি জিনিস অনেক জরুরি এমনকি আমি নিজে পড়ে আশ্চর্যান্নিত আশ্চর্য হয়েছি এবং অনেকেই যারা শুনবে তারাও আশ্চর্য হবে যে ইহুদি খ্রিস্টান যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে সেটা বিল গেটস হোক যে কেউ গুগলে সার্চ দিয়ে দেখতে পারে যে হেন্স দ্য বিলগেটস গেট আপ কখন বিল গেটস ঘুম থেকে উঠে তার রুটিন দেখতে পারে টমাস আলভা এডিসন কখন ঘুম থেকে উঠতেন তা যাচাই করে দেখতে পারে অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠাতা কখন ঘুম থেকে ওঠেন তা গুগলে সার্চ করে দেখতে পারে আশ্চর্য হবে আমরা জানি যে যারা শহরে বসবাস করে মুসলমান হওয়ার পরেও আশ্চর্য হলেও সত্য যারা শহরে বসবাস করে তাদের সকাল দশটার আগে ঘুম ভাঙে না এমন কি কিছু মুসলমান যারা ফজরের সালাতের জন্য উঠে তাদেরও ফজরের সালাতের পরে ঘুম না গেলে দিন পূর্ণ হয় না চাহে আলেম হোক চাহে ছাত্র হোক চাহে গুজার ব্যক্তি হোক ফজরের পরে তাকে ঘুমাতে হবে আর যারা ফজরে উঠে না তাদের আটটা নয়টা দশটার আগে ঘুম ভাঙে না শুধু বাংলাদেশের শহর এলাকা নয় বরং আমরা যে দেশকে ইসলামের তীর্থভূমি মনে করি সেই সৌদি আরবের মানুষেরাও আশি নব্বই পার্সেন্ট মানুষ যারা ফজরের সালাত পড়ে তারা ফজরের সালাত পড়ে ঘুম যায় যারা ফজরের সালাতে উঠে না তারা আটটা নয়টা দশটার আগে তাদের ঘুম ভাঙে না তা আমি ভাবতাম যে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার তারা হয়তো নয়টা দশটা আমেরিকা লন্ডনের মানুষ হয়তো নয়টা দশটার আগে ঘুম থেকে উঠে না সেই কালচার মুসলমানদের মধ্যে এসেছে কিন্তু যখন বিল গেটসের জীবনী পড়লাম যখন টমাস আলভা এডিশনের জীবনী পড়লাম যখন আরও বড় বড় বিজ্ঞানীদের জীবনী পড়লাম যারা ইহুদি যারা খ্রিস্টান তাদের জীবনের সফলতার মূল সূত্রই হচ্ছে আর্লি টু রাইস সকাল সকাল ঘুম থেকে ওঠা পৃথিবীতে যত সফল ব্যবসায়ী আছে এই যুগে এই যুগে বর্তমান যুগে যত সফল ব্যবসায়ী আছে তারা আশি থেকে নব্বই পার্সেন্ট ব্যবসায়ী সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে সেই দিন একজন ব্যবসায়ীর সাথে আমি সরাসরি কথা বললাম অনেক বড় ব্যবসায়ী রাজশাহী শহরের যে ব্যবসার জগতে মানুষ কীভাবে সফল হবে তো তিনি বললেন সফল হতে চাইলে আমি নিজে যত ব্যবসায়ীকে দেখেছি যারা সত্যিকারী সফল তারা ঘুম থেকে সকালে উঠে সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আল্লাহ সুবাহ কোরআনে সকালকে যত নাম দিয়েছেন যেমন আল্লাহ সুবাহানহতালা কোরআনে সকালকে বলেছেন ওয়ানি দা তাজ সকাল যখন প্রস্ফুটিত হয় জ্বলে ওঠে আল্লাহ সুবাহনতালা কোরআনে সকালকে নাম দিয়েছেন ওয়াদা আল্লাহ সুবাহনতাল সকালকে কোরানে নাম দিয়েছেন ওয়াল ফাজর আল্লাহ সুবাহনতাল সকাল সকালকে কোরআনে বলেছেন ইদা দিন যখন প্রস্ফুটিত হয় আলোকিত হয় আসফার অর্থ হচ্ছে আ বা ওঠা ফাজার শব্দের অর্থ হচ্ছে জ্বলে ওঠা প্রস্ফুটিত হওয়া সুবহ আমরা সকালকে আরবিতে বলে যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন আরবিতে বলে তার চেহারা জল করছে ফুটে উঠেছে তো আল্লাহ হানহতালা কোরআনে যত জায়গায় সকালের জন্য শব্দ নিয়ে এসেছেন সব জায়গায় জ্বলে ওঠা ফুটে ওঠা আলোকিত হওয়া এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন কেন যারা সকালকে কাজে লাগাবে তারা একদিন জ্বলে উঠবেই তারা একদিন আলোকিত হবেই যে কেউ যে ময়দানে থাকুক সে যদি সফল হতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে সকাল হচ্ছে জ্বলে ওঠার অস্ত্র ফুটে ওঠার অস্ত্র আলোকিত হওয়ার মাধ্যম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন সালাফ সালাফে ফজর সালাতের পরে ঘুমাতেন না এমনকি এমনকি যদি সফরে থাকতেন কঠিন পরিশ্রমের মধ্যে থাকতেন দেখা যাচ্ছে সারা রাত জাগ্রত থাকা লেগেছে ঘুমানো জরুরি এমতো অবস্থায়ও তারা এনতির তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সারা রাত জেগে কোনো কাজ করেছেন সারা রাত ক্লান্ত করে সফর হয়েছে তো এখন ঘুমাতে হবে ঘুমানো জরুরি ট্রিবুনুল কাইম রাহমাহুল্লা বলছেন তবুও তারা ফজরের পর ঘুমাতেন না সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য উঠার পর বিশ্রামের ঘুম নিতেন কেন আল বারাকাহ সাবাহ রুজি রুটি বরকত ফজরে অবতীর্ণ হয়

ফি তা দবি রিল আর্জ পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবাহানহতালার সিস্টেম ম্যানেজিং সিস্টেম পৃথিবী আল্লাহ সুবাহানাহত আলাহ কিভাবে পরিচালনা করে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে আল্লাহর পৃথিবী পরিচালনার সিস্টেম জানতে হবে সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনার সিস্টেম জানা মুশকিল হাজার এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার বছরের ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পৃথিবী এইভাবে পরিচালনা করেন ইব্রাহিম আলাইহি সালাতলামের ইতিহাস নূহ আলাইহি সালাতামের ইতিহাস ফেরাউনের ইতিহাস মুসা আলাইহি সালাতামের ইতিহাস দেড় দুই হাজার বছরের ইতিহাস সামনে রাখলে বুঝতে পারবেন যে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি কি। তো আল্লাহর পৃথিবী পরিচালনার মূল সকালের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি হচ্ছে যত পশু পাখি আছে যত পাখ পাখালি আছে যত পোকামাকড় আছে সকলেই সকালে ঘুম থেকে উঠে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে এটা সুন্নাতুল্লাহি পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবাহ ফেরেস্তাদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন যে দুনিয়ার মানুষের হিসাব তোমাদেরকে নিতে হবে যত ফেরেস্তার পালা হয় দায়িত্ব বন্টন হয় তো ফজরে একদল ফেরেশতা ফিরে যায় আর একদল নতুন দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসে এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ আল্লাহ মূলনীতি সূর্য সকালে উঠে ফুল সকালে ফুটে পৃথিবী পরিচালনায় আল্লাহর মন্নীতি দেখলে বোঝা যায় যা কিছু অর্জন করা যা কিছু ফোটার যা কিছু পাওয়ার যা কিছু আলোকিত হওয়ার সবকিছু কিছু আল্লাহ সুবাহ সকালে রেখেছেন মান হারুমা মিন বারাকাতিল ফাজরি যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল সে সারাদিনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই হবে আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম বইয়ের নাম গত কয়েকদিন আগে এখনো শেষ করতে পারিনি সে বইয়ের নাম রেখেছে জাদুময় সকাল যাদুকর সকাল যে সকালে জাদু আছে সকাল হচ্ছে জাদুময় দি মিরাকেল মর্নিং জাদুময় সকাল সকালে জাদু আছে কেউ যদি সকালকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন জাদুময় হয়ে যাবে আর সকালে যে বরকত আছে ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন আল গামিদি তিনি বলছেন আল্লাহর রাসুলের এই হাদিস শোনার তাজের আমি ব্যবসায়ী আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বা আল্লাহর রাসুলের হাদিসের ওপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখবো এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসুলের হাদিসের উপর আমল করতে গিয়ে সালাত যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে যে জাতি যে জায়গায় আছে যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে যে পড়ায় সে পড়ার টেবিলে যে ব্যবসায় সে ব্যবসার কাজে যে কৃষক সে কৃষি কাজে আল্লাহ বলছেন ফাজিল্লাহ ওই সময় আল্লাহর বরকত আল্লাহর রুটি আল্লাহর রেজিক আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয় যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে হাসিল করতে পারবে অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা এবং আরো যারা বক্তব্য শুনবে সে যে ময়দানেই থাকুক যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না আপনি সফল হবেন অবশ্যই সফল হবেন ইনশা আল্লাহ আজিজ আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল যাদের নাম আমি নিলাম আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে পাঁচটা থেকে ছয়টা এবং জাগার পরে তারা ঘুম যায় না তারা আল্লাহ রসল্লের হাদিস জানে না কিন্তু বাস্তব তারা হাদিসের ওপর আমল করতেছে আর আমরা হাদিস জানার পরও কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারতেছি না এটাই হচ্ছে দুঃখজনক দ্বিতীয় বিষয় যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না তারা আমল করে কিনা আমি নিজেও জানি না কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ আল্লাহ সুহায়নাহত মুজাম্মিলে বলছেন ইয়া ইকুহাল মুজাম্মিল তুমিন লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাতিলুল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা এই কাপড় জড়িয়ে থাকা ব্যক্তি হে ঘুমন্ত ব্যক্তি চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো ওঠো কুমিল লাইলা কালিলা রাত্রিরে একটু হলেও জাগো অল্প কুমিল লাইলা ইল্লা কালিলা অল্প হলেও রাতে জাগো যদি পারো নিসফাহু অর্ধেক জাগো যদি পারো তার চেয়ে বেশি জাগো কিন্তু রাত্রে অবশ্য অবশ্যই জাগতে হবে কেন জানো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি যে আপনাকে রাত্রে জাগতে বলতেছি রাতে উঠে যে আমার এবাদত করতে বলতেছি কেন জানেন ইন্না সানুল কি আলাইহি কাফাওলাং সাকিলা অচিরেই আমি আপনার উপর এত কঠিন দায়িত্ব এত গুরুত্বপূর্ণ কিতাব অবতীর্ণ করতে যাচ্ছি যেই গুরুত্বপূর্ণ কিতাব যেই কঠিন দায়িত্ব যদি আপনি পালন করতে চান তাহলে রাতে আপনাকে এবাদত করতে হবে রাতে যদি এবাদত না করেন এত বড় কঠিন দায়িত্ব আপনি পালন করতে পারবেন না অনেক ভারী জিনিস আপনাকে দিতে যাচ্ছি সেটা কোরআন এই কোরআনের দায়িত্ব যদি আপনি উঠাতে চান এত ভারী দায়িত্ব যদি আপনি বহন করতে চান তাহলে ইল্লা খালিল্লা অল্প হলেও আপনাকে রাতে ডাকতে হবে

সবচেয়ে মর্যাদা মন্ডিত স্থানে নিয়ে যেতে আর ওই রকম মর্যাদা মন্ডিত স্থান রকম শ্রেষ্ঠ স্থানে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি রাত জেগে আদায় করবেন আর যদি রাত জেগে সালাতাদাই না করেন তাহলে মাকাম মাহমুদা এই শ্রেষ্ঠ স্থানে এই মর্যাদা মন্ডিত স্থানে আপনি পৌঁছতে পারবেন না একদিন আহমদ বিন হাম্বাল রাহেমহল্লার দরবারে একজন ছাত্র এসে বলছে আমি হাদিস শুনতে চাই সন্ধ্যার দিকে তো আহমাদ বিন হাম্বাল বললেন তুমি রাত্রে থাকো সকালে উঠে তোমাকে হাদিস শোনাবো আর ছেলে মেয়েকে বললেন তার বাড়ি তার রুমে পানি দিয়ে আসো সকালবেলা ফজরে সালাতে উঠে দেখেন পানি ওই রকমই আছে তিনি জিজ্ঞেস করলেন কী ব্যাপার পানি এরকমই আছে তুমি রাত্রে আদায় করনি তো বলে না আমি তো রাত্রে আদায় করি না তো আহমাদ বিন হাম্বাল বলছেন যে রাত্রে সালাতদাই করি না আমি করে না আমি তাকে হাদিস শোনাই না যে সালাত সালাতাদায় করে না সে আমার ছাত্র হওয়ার যোগ্য নয় আমি নিজেকেও নাসিহাত করতে চাই আমি বক্তব্য দিচ্ছি তার মানে যে আমি করি তা বলছি না বরং আমি এটা বলতে চাচ্ছি যারা সফল হতে চায় খুব বড় সফলতা অর্জন করতে চায় যেমন আল্লাহর রাসুলকে আল্লাহ বলছেন আপনি যদি বড় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে রাতে সালাদ আদায় করতে হবে অতএব ছাত্র জীবনে যে খুব বড় সফলতা অর্জন করতে চায় তাকে রাতে সালাদ আদায় করতে হবে এর গত্যান্ত নাই রাতে দাঁড়িয়ে আল্লাহ সব দরবারে চাইতে হবে অতএব ছাত্র ভাইদের নিকট অনুরোধ আমি শুধু রাতে সালাত আদায় করলে বড় হওয়া যায় তার দলিল দিলাম এমনি রাতে সালাত আদায়ের ফজুলত্ব অনেক যা আমরা সবাই জানি যে আফজালুল সালাত বা আদাল ফরিজ ফরোজ সালাতের পর সবচেয়ে নফল সালাত উত্তম সালাত রাতের সালাত আল্লাহ রসুল বলছেন মান আখা আমার তো আম ও আদা আমার সিয়াম ও আখা লাইলি ও না সুনিয়াম যে সালাত আদায় করলো রোজা রাখলো আর রাতে সালাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত আছে সে জান্নাতে চলে যাবে বিসালাম নিরাপদভাবে সে জান্নাতে চলে যাবে এরকম বহু ফজিলতের হাদিস আছে তাতে যা জুনু বহু আনিল মাবা আল্লাহ কোরআনে যারা রাতে সালাত আদায় করে তাদের প্রশংসা করেছেন বহু জায়গায় তো সেগুলো ফজিলত বলার আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে জীবনে সফল হতে চাইলে রাতে দুই রাকাত হলেও সালাত আদায় করতে হবে বিশেষ করে কেউ যদি ভালো আলেম হতে চায় বড় আলেম হতে চায় তাহলে তাকে রাতে দুই রাকাত হলেও সালাত আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি বক্তব্য লম্বা করব না বক্তব্যের শেষ অংশ টাইম ম্যানেজমেন্ট ইদারাতুল ওয়াক্ত সময়কে নিয়ন্ত্রণ করা আমি গত বক্তব্যে তোমাদের সামনে বলেছিলাম যে মানুষের জীবনটাই হচ্ছে সময় আমরা বগুড়া রাজশাহী সৌদি আরবে থাকি না আমরা সময়ের মধ্যে বসবাস করি এটা গত বক্তব্যে বলেছিলাম কিন্তু সময়কে আমি কিভাবে ম্যানেজ করব। সময়কে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব এটা আমাকে জানা থাকতে হবে এই সময় নিয়ন্ত্রণ করার একটা কৌশল বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব ইনশাআল্লাহ যারা সময় নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে দুটো বিষয়ে জ্ঞান রাখতে হবে এক আজ থেকে পনেরো বছর পরে আজ থেকে বিশ বছর পরে আজ থেকে পঁচিশ তিরিশ বছর পরে তোমরা নিজেদেরকে কোথায় দেখতে চাও এটা কল্পনা করা শিখতে হবে যে এটা কল্পনা করতে পারে সে একদিন সফল হবেই এখনই কল্পনা করতে হবে আজকেই কল্পনা করতে হবে যে আমি আজ দুই সালে এখানে পড়াশোনা করতেছি আজ থেকে বিশ বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে দেখতে চাই না মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না জাকির নায়কের মতো একজন দায়ী হিসেবে দেখতে চাই না নাসির আলবানির মতো একজন মহাক্ষিক হিসেবে দেখতে চাই না আহমদ বিন হাম্বালের মতো একজন মহাদ্দিদ হিসেবে দেখতে চাই নিজেকে আজ থেকে বিশ তিরিশ বছর পর আমি কোথায় দেখতে চাই এটা কল্পনা করা শিখতে হবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ দুই ধরনের রুটিন থাকতে হবে এক ধরনের রুটিন হচ্ছে লং টার্ম রুটিন আর একটা হচ্ছে শর্ট টার্ম রুটিন দীর্ঘস্থায়ী পরিকল্পনা যে আজ থেকে পনেরো বিশ বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই তো এই পনেরো বিশ বছরে কি কি করলে আমি পনেরো বিশ বছর পর এই জায়গায় পৌঁছতে পারবো এর একটা লিখিত প্ল্যান থাকতে হবে যে এই প্ল্যান করতে পারবে বা করে সে অনেকাংশেই সফল হয় বা হয়ে থাকে আর যারা পারে না তারা সফল হয় না এটা প্ল্যান করা শিখতে হবে আপনাকে এবং আমাকে লিখতে হবে যে আজ থেকে পনেরো বিশ বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই এবং এই জায়গায় পৌঁছতে হলে এই পনেরো বিশ বছরে আমাকে এই এই করতে হবে এবং আমি এটা এই এইভাবে করবো এটা হচ্ছে লং টার্ম রুটিন দীর্ঘস্থায়ী টাইম ম্যানেজমেন্ট ইদারাতুল আর একটা হচ্ছে শর্ট টার্ম সংক্ষিপ্ত এই যে সাত দিন প্রতিষ্ঠান ছুটি থাকলো পরীক্ষার জন্য কয়েকজন ছাত্র এই সাত দিনের রুটিন তৈরি করেছিল যে এই সাত দিন আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি যেমন কোনো পরীক্ষার আগে ছুটি নাই সেই সাবজেক্টটা কঠিন সেটা আমি কখন পড়তে পারি কোনো পরীক্ষার আগে ছুটি আছে আমি সেটা পড়বো না এই সাত দিনে কেননা দুই দিন ছুটি আছে এইভাবে এই সাত দিনের লিখিত রুটিন যে তৈরি করতে পারে বা যে তৈরি করা জানে বা যে তৈরি করা বুঝে বা যে তৈরি করেছে সে সফল হবে। আর যে জানে না আসওয়াই এমনি বিনা চিন্তায় বিনা প্ল্যানে ঘুরছে ফিরছে হাঁটছে সে সফল হতে পারবে না অসম্ভব হতে পারে না সে টাইম ম্যানেজমেন্ট কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করতে হয় সেটা সে জানে না এটা আমি আমার নিজের জীবনে বাস্তবে দেখেছি তোমাদেরকে শিখানোর জন্য যখন আমি দারুল আলম দেওবান্ধে ভর্তি পরীক্ষা দিতে গেলাম তখন আমার হাতে মাত্র দেড় মাস সময় ছিল আর আমি কোনোদিন হানাফি প্রতিষ্ঠানে পড়িনি হানাফি বই সম্পর্কে আমি কিছুই জানি না না হোসামি উসুলে ফেকার বই কোনোদিন নাম শুনেছি না মাইভুজি মানতেকের বই কোনোদিন নাম শুনেছি না উল ফালসাফা ফালসাফার বই কোনোদিন নাম শুনেছি অথচ হাতে মাত্র দেড় মাস সময় হেদায়া কোনো হাত দিয়ে খুলেই দেখিনি আর ভর্তি হব দাওরার আগের বছর তো এই দেড় মাস সময়ে কিভাবে সফল হতে পারবো তার জন্য আমাকে প্লান তৈরি করতে হয়েছে সেই প্লান মাফিক এগিয়ে আমি সফল হয়েছি একটা ছাত্র সারা বছর চেষ্টা করে দারুণ জবন্ধে ভর্তি হতে পারে আর আমি দেড় মাস চেষ্টা করে ভর্তি হয়েছি এটা যে আমি খুব বেশি জানি আমি খুব বেশি পড়ুয়া তার ফল নয় প্লানের ফল একটা সুচিন্তিত সুপরিকল্পিত প্লানের ফল আমি খুব মেধাবী খুব পড়ুয়া অনেক জ্ঞানী তার ফল নয় কেন আমার চাইতেও মেধাবী আমার চাইতেও জ্ঞানী আমার চেয়েও পরিশ্রমী ছাত্র চান্স পায়নি কেন তার প্লানের অভাব ছিল আমি প্রথমেই খুঁজেছি পনেরো বিশ বছর আগের প্রশ্ন সেটা দিয়ে নিজে সাজেশন তৈরি করেছি নিজে সাজেশন তৈরি করার পর সেগুলোর হ্যান্ড নোট বানিয়েছি পড়াই শুরু করিনি পনেরো বিশ দিন চলে গেছে এগুলোই করতে তারপর পড়া শুরু করেছি তারপর পরীক্ষা দিয়েছি হয়ে গেছে মাস্টার্স এর পরীক্ষা দিলাম আমাকে প্লান তৈরি করা লাগেছে কিভাবে আমি সফল হতে পারি এই পরীক্ষায় এটা আমার প্লান তৈরি করতে হয়েছে সব সময় জ্ঞান দিয়ে সব সময় অধিক পরিশ্রম দিয়ে সফল হওয়া যায় না সুচিন্তিত সুপরিকল্পিত প্লান থাকতে হয় অতএব এই শর্ট টাইম রুটিন তোমাদেরকে বানাতে শিখতে হবে যদি তোমরা জীবনে সফল হতে চাও এবার আসি টাইম ম্যানেজমেন্ট ইদারাতুল যে যত পৃথিবীতে যে যত ব্যবসা করতেছে সবাই কিন্তু সময়কে নেই ব্যবসা করতেছে সব কিছু সময়ের উপর সব কিছু সময়ের উপর সেটা তুমি একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে তো এই সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে সফল তো সময় নিয়ন্ত্রণ করার জন্য রুটিন তৈরি করার ক্ষেত্রে দুই তিনটা কথা বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে যে যে জায়গায় আছে সকলের উদ্দেশ্যে সে ছাত্র হোক শিক্ষক হোক কর্মচারী হোক কর্মকর্তা হোক কৃষক হোক ব্যবসায়ী হোক ঘুমানোর আগে আগ আগামীকালকে রুটিন তৈরি করতে হয় কেন ঘুমানোর সময় মানুষের সাবকনসিয়াস মাইন্ড মানুষ স্বপ্নে দেখে কোনটা যেটা সারাদিন ভাবে মানুষ ঘুমানোর পরেও মানুষের মন অনেক সময় জাগ্রত থাকে তো যখন আপনি ঘুমানোর আগে রুটিন করবেন তো আপনার মন ওই রুটিনটা নিয়ে ওই রুটিনের সাথে পরিকল্পিতভাবে অটোমেটিকভাবে খাপ খাইয়ে নিবে এবং সকালবেলা অটোমেটিক মন চাইবে যে আমি আমার রুটিন বাস্তবায়ন করি এটা আগের দিনে করার ফল ঘুমানোর আগে করার ফল ঘুমানোর সময় মানুষের সাবকনসাস মাইন্ড জাগ্রত থাকে এবং মানুষ যেটা করতে চায় সেটা নিয়ে ঘুমের মধ্যে তার মন তার অজান্তে পরিকল্পনা করে তার অজান্তে চিন্তা ভাবনা করে এই জন্য সকালবেলা উঠে তার অটোমেটিক সেটা করতে ভালো লাগে যখন সে রুটিন তৈরি করবে তখন তাকে অবশ্যই দুই তিন ধরনের রুটিন তৈরি করতে হবে এক ইউ মাস্ট ডু এক নাম্বারে থাকবে যেটা আগামীকাল করতেই হবে না করলেই নয় করা জরুরি ফর আইন সেটার লিস্ট হতে হবে এক নাম্বারে লিস্ট এ এক নাম্বারে ওই সমস্ত কাজের লিস্ট থাকবে যা আমাকে আগামীকাল করতেই হবে দুই নাম্বারে ওই সমস্ত কাজের লিস্ট থাকতে হবে ইউ শুড ডু যেটা আমার করা উচিত করা জরুরি নয় একটা বন্ধু আমার অসুস্থ হয়ে আছে তাকে দেখতে যাওয়া আমার উচিত এটা লিস্ট থাকতে হবে দুই নাম্বারে আমার আব্বাকে একটা ফোন দিতে হবে আমার আব্বা অসুস্থ এটা হচ্ছে শুড ডু করা উচিত এটা লিস্ট থাকতে হবে দুই নাম্বারে আর তিন নাম্বারের লিস্ট থাকতে হবে যেটা এমনি ভালো লাগে মন চায় করলে ভালো লাগে খেললে ভালো লাগে ফেসবুক চালালে ভালো লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে গল্প করলে ভালো লাগে এটা হচ্ছে তিন নাম্বার লিস্ট এই লিস্টের পিছনেই মানুষের সময় নষ্ট হয়ে যায় এর এই লিস্টগুলোর মধ্যে থেকে বাছাই করতে হবে আর একটা লিস্ট সেটা হচ্ছে নট টু ডু যেটা করা হবে না করা উচিত নয় করলে আমার সময় নষ্ট হয় আমি প্রত্যেক দিন দেখে আসছি এই কাজের পেছনে আমার সময় নষ্ট হয় আমার ওই ক্লাসমেট প্রত্যেক দিন আমার রুমে আসে রুমে এসে আমার সাথে গল্প করে আমার এক ঘন্টা সময় নষ্ট হয় তাহলে লিস্ট নট টু ডু যেটা আমার করা উচিত নয় সেটা হচ্ছে ওর সাথে গল্প করে আমার প্রতিদিন সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় আমার হাতের মোবাইল আছে এই মোবাইল চালাতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় খেলতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় রাত্রিরে দোকানপাটে বাইরে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় আমরা সবাই করার রুটিন করি কিন্তু কি কি করা উচিত নয় তা রুটিন করি না অথচ এটাই মানুষকে সফল করতে বেশি কার্যকরী বেশি উপযোগী অবশ্যই কি কি করা উচিত নয় তা রুটিন করতে হবে এবং প্রত্যেক দিন আবার পরের দিন ঘুমানোর আগে গিয়ে দেখতে হবে গতকাল যে রুটিন করেছিলাম তার উপর কতটা আমল করতে পেরেছি তার উপর যদি আমল করতে না পারি তাহলে আত্মসমালোচনা আত্মশোচনায় ভুগতে হবে কোনো প্রতিষ্ঠান আপনাকে সফল করে দিবে না কোনো শিক্ষক আপনাকে সফল করে দিবে না আপনাকে নিজেই নিজেকে সফল হতে হবে আল্লাহ সবহান তালার সাহায্যে আজকের বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে এক সকালকে কাজে লাগাতে হবে সকালকে যে কাজে লাগাবে সে জীবনে সফল হবেই ফজরের পর ঘুমালে বরকত থেকে মাহরুম হবে আল্লাহর রহমত থেকে মাহরুম হবে সে যে পেশাতেই থাক যে পেশাতেই থাক সে যদি ফজরের পর ঘুমায় তাহলে সে আল্লাহর দয়া আল্লাহর রহমত থেকে মাহরুম হবে আর যে পেশাতেই থাক ফজরকে যদি কাজে লাগাই তাহলে আল্লাহর দয়া আল্লাহর রহমতে তার জীবন সফল হবে দুই ভালো বড় উঁচু অনেক লম্বা মহান স্বপ্ন দেখলে তাহার যাব দুই রাকাত হলেও সালাত আদায় করতে হবে তিন টাইম ম্যানেজমেন্ট লক সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমি